bring that ass back like a boom. हेलो फ्रेंड्स, वेलकम अगेन टू माय चैनल द रिकॉर्डिंग। दोस्तों, आज का जो वीडियो होने वाला है बहुत ही खास होने वाला है, क्योंकि आज का हम कोई मोबाइल ट्रिक्स नहीं करने वाले हैं। हम करने वाले एक बाइक का रिव्यू जो है हीरो के 160R का जो सेगमेंट आया है नया वाला, उसका ही हम बाइक रिव्यू करने वाले हैं। तो चलिए वीडियो को एंड तक देखिए। वीडियो अच्छे लगे तो लाइक कर दीजिए, कमेंट कर दीजिए एंड सब्सक्राइब कर दीजिए हमारा चैनल को। और यूट्यूब रिलेटेड और गूगल रिलेटेड और बाइक रिव्यू के बारे में जानने के लिए हमारे चैनल को सब्सक्राइब कर दीजिए। तो चलिए वीडियो को शुरू करते हैं। फ्रेंड्स, आप अगर हमारे यूट्यूब चैनल पर नए हैं तो जल्दी से जाइए, सब्सक्राइब कर दीजिए हमारा चैनल को और बेल आइकन को ऑल कर दीजिए। तो चलिए वीडियो को स्टार्ट करते हैं। आज हम इस बाइक के बारे में फुल डिटेल्स में बात करने वाले हैं, इसका क्या ऑन रोड प्राइस पड़ेगा और क्या क्या डिटेल्स मिलेगा। तो वीडियो के साथ जुड़े रहे और वीडियो को पूरा देखिए। तो बंधुरा, এটা হচ্ছে হিরো এক্সট্রিম 160R। আর এর মধ্যে আপনারা পাচ্ছেন হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা ইনভার্টেড এলসিডি ডিসপ্লে, যার মধ্যে স্পিডোমিটার শো হবে। ফ্রন্টের দিক থেকে এই গাড়িটিকে দেখতে অনেকটা এই রকম লাগে, বলতে গেলে গাড়িটার লুকটা পুরো টোটালি মাস্কুলার লুক দেয়, আর দেখতেও অনেকটা রোবোটিক লাগে, দেখতেও খুব সুন্দর লাগছে যার ফলে। আর এই গাড়িটা আপনারা পাচ্ছেন হচ্ছে টোটালি এলইডি সেটআপের সাথে। ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে টেলিস্কোপিক স্পোক সাসপেনশন, আর এর যে নিয়ারে যে ডিস্ক দিয়েছে, ডিস্কটা হচ্ছে 276 পিটল ডিস্ক, আর সিঙ্গেল চ্যানেল এবিএসের সাথে এই গাড়িটি আপনি পাবেন। আর এর যে টায়ার আছে এমআরএফ গ্র্যাপার, যার সাইজ হচ্ছে 100-80। 5x2 স্পোক অ্যালয় হুইল পাচ্ছেন, আর এটি রেড কালারের স্ট্রাইপ লাইনের সাথে আরও অ্যাট্রাকটিভ লুক দিচ্ছে সামনের টায়ারটিকে। এটি পাচ্ছেন 160cc ইঞ্জিন, এয়ার কুলড, আর 4-stroke 2-valve সিঙ্গেল সিলিন্ডার OAC ইঞ্জিন, আর FI এর ব্র্যান্ডিং আপনারা এখানে পাচ্ছেন। গাড়িটি ফুললি FI ইঞ্জিন, আর এই পেছনে আছে মনোশক সাসপেনশন, আর যার ফলে গাড়িটি আরও সুন্দর হয়ে উঠেছে। এবার পেছনের দিকে আছে, পেছনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন 132/70R 17 রেডিয়াল টিউবলেস টায়ার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আর ফুললি রেড স্ট্রাইপের সাথে MRF গ্র্যাপার। আর পেছনে এটা যেহেতু ড্রাম ভেরিয়েন্ট, তো এখানে পেছনে ডিস্ক পাচ্ছেন না। এই গাড়ির দুটো ভেরিয়েন্ট আছে, একটা আছে ডুয়েল ডিস্ক আর একটা আছে সিঙ্গেল ডিস্ক, আর পেছনে ড্রাম, এটা ড্রাম ভেরিয়েন্ট। এর টেল ল্যাম্পটি দেখতে পাচ্ছেন ফুললি এলইডি। এখানে আপনার মার্কেট গ্র্যাপ রেলটা অ্যাড করা হয়েছে, যেহেতু প্লেনের ক্ষেত্রে মার্কেট থেকে যে গ্র্যাপ রেলটা দেওয়া হয়েছিল, মানে বাইকের সাথে যে গ্র্যাপ রেলটা ছিল সেটা যথেষ্ট ছিল না, তাই আফটার মার্কেট গ্র্যাপ রেল অ্যাড করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে FI সিস্টেমে ব্র্যান্ডিং রয়েছে। এবার আসি এর ম্যাক্স পাওয়ার, 15 BHP 8500 মিনিটের সাথে এই পাওয়ার জেনারেট করতে পারে। এবার আসি টর্ক, টর্ক হচ্ছে এখানে 14 Nm 6500 রেভলিউশন পার মিনিট। এর সিটস অত্যন্ত কমফর্টেবল, যার ফলে রাইডার অনেকক্ষণ ধরে রাইড করলেও তার অসুবিধা হয় না। তো চলুন এবার আমরা এই হিরো এক্সট্রিমের এক্সস্টের সাউন্ডটা শুনি। হিরো এক্সট্রিম 160R এর লেন্থ উইথ হাইট হচ্ছে 2,029x793x1,052 mm। এক্সট্রিম 160R এর ওয়েট হচ্ছে 138.5 kg, এবং ডিস্ক ভেরিয়েন্টের সাথে আপনি যদি লাগান তো এর ওয়েট দাঁড়াবে 139.5 kg। এবার আসি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167 mm। এর সিট হাইট হচ্ছে 790 mm। হিরো দাবি করেছে এই গাড়িটি 0-60 মাত্র 4.7 সেকেন্ডে কভার করতে পারে। আর এই গাড়িটির মধ্যে আপনারা পাচ্ছেন হচ্ছে 5টা গিয়ারবক্স। এই গাড়িটির মধ্যে আপনারা সেলফ কিক দুটোই অপশান পাচ্ছেন। এছাড়া এর ফিউল সিস্টেম হচ্ছে অ্যাডভান্স প্রোগ্রামের ফিউল ইঞ্জেকশন। হিরো এক্সট্রিমের হুইল বেস পাচ্ছেন হচ্ছে 1,327 mm। হিরো এক্সট্রিম 160R এর সুইচ গিয়ার কোয়ালিটির কথা যদি আপনারা জানতে চান তো আমার মতে ভালো, অত্যন্ত ভালো বলবো না, কারণ হিরো এক্সট্রিম এর থেকেও আরও ভালো সুইচ গিয়ার কোয়ালিটি আমাদেরকে অফার করতে পারত। তো এবার চলুন আমরা এই গাড়িটির টেস্ট রাইড নিই, এবং আপনারা দেখুন এই গাড়িটি কীভাবে তার পাওয়ার জেনারেট করতে পারে। যেহেতু আমরা সিটির মধ্যে রাইড নিচ্ছি, জায়গাটি অত্যন্ত শর্ট, তো আমরা এখান থেকে 0-60 পাওয়ার জেনারেট করতে পারবো না। তো চলুন দেখুন।
তো এবার আছে হিরো এক্সট্রিম 160R এর প্রাইস। এটি অন রোড পড়ে হচ্ছে ডুয়েল ডিস্কের অন রোড পড়ে হচ্ছে 1,27,000, আর যদি আপনি ওয়ান ডিস্ক মানে সিঙ্গেল ডিস্ক ও ড্রাম ভেরিয়েন্ট যদি নেন তো 1,24,000 পড়ে যাবে দাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটিকে ভুলবেন না। তো বাইক রিলেটেড এবং মোবাইল টিপস জানতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।